রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে লাইব্রেরি কক্ষে দেশের বন্যা পরিস্থিতি ও ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বন্যার কারণে রাস্তায় যে ক্ষতি হয়েছে তা ঈদের আগেই মেরামতের কাজ হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমরা আশা করছি যে ঈদের আগে রাস্তাগুলো পাসেবল করা যাবে ঠিকঠাক, মানে আমি সম্পূর্ণ এটা বিটুমিনাস কাজ করতে পারবো এটা বলতে পারছি না, তবে যানবাহন চলাচলের উপযোগী ইউজেবল পাসেবল করা যাবে এরকম আশা করি। তবে বৃষ্টি বাদল যদি অব্যাহত থাকে তাহলে এবারের ঈদে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুবই চ্যালেঞ্জ। বর্তমানে দেশে যখন বন্যা পরিস্থিতির কারণে মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে তখন ষোড় সংশোধনী সহ সব বিষয়ে মাথা ঠান্ডা রেখে কথা বলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। প্রধান বিচারপতিকে আমরা চাপ দিতে যাব, আর তিনি কি বলেছেন তাকে চাপ দেবো, রাষ্ট্রপতিকে চাপ দেওয়ার লোক নেই, রাষ্ট্রপতি কারো চাপে বিভ্রান্ত হবেন, জাতীয় সংসদই তাকে রাষ্ট্রপতি করেছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেছে, এটা জনগণের মাধ্যমে আছে, আমরা জনগণের দল, আমরা প্রধান বিচারপতির সঙ্গে আজকে এরা নিয়ে কথা বলতে পারি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলতে পারি, এতে দোষের কি আমি তো জানি না। এদিকে ষোড় সংশোধনী বাতিলের রায় নিয়ে মন্তব্য করার আগে পুরো রায়টি পড়ে দেখার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যাই কথা যেই বলুক না কেন, চিন্তা ভাবনা করে রায়টাকে সার্বিকভাবে পড়ে মতামত দেওয়া উচিত। এদিকে সচিবালয়ে ঈদে আইন শৃঙ্খলা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগের তিন দিন মহাসড়কে গরুবাহী ট্রাক ছাড়া অন্য কোনো মালবাহী যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। ঢাকা শহর সহ আপনারা জানেন যে সোলাকিয়া ছাড়াও এখন দিনাজপুরে একটা সর্ববৃহৎ জামায়াত হয়, সে সবগুলোকে আমরা খেয়াল রাখি। ঈদের তিন দিন আগে থেকে কোনো বালুবাহী ট্রাক লং ভেহিকল বন্ধ থাকবে, জরুরি খাদ্য এক্সপোর্ট মেডিসিনের ওই গাড়ি ব্যতীত এবং ওই গরুর পশুবাহী গাড়ি ব্যতীত এই বড় রাস্তা দিয়ে আর কোনো ধরনের গাড়ি তিন দিন আগে থেকে চলবে না, আমরা এগুলিও বন্ধ রাখবো। যে কোনো ধরনের নাশকতা এড়াতে শোলাকিয়া ঈদগাহ সহ সারা দেশে বাড়তি নজরদারি থাকবে বলে জানান মন্ত্রী। নৌপথে চলবে না, আমরা সেটাও রেস্ট্রিক্টেড। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।